হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকওয়াম টাচ। আমি অর্ণব। আজকে আমি দেখাবো এলসিডি বা এলইডি মনিটর কিভাবে রিপেয়ার করবেন। এরকম যদি হোয়াইট স্পট হয়ে যায়, দেখুন এরকম হোয়াইট স্পট যদি হয়ে যায় তাহলে কিভাবে রিপেয়ার করবেন। অনেক সময় কি হয়, এই এলসিডির ভেতরে কোনো কেমিক্যাল বা লিকুইড বা ময়েশ্চার ঢুকে এইভাবে স্পট হয়ে যায়। তো এই স্পট হয়ে গেলে জায়গাটা খুবই দেখতে খারাপ লাগে। তো আপনারা কিভাবে এটা রিপেয়ার করবেন, দেখুন কিভাবে স্পটটা দেখা যাচ্ছে। ফার্স্টে আপনারা কি করবেন, মনিটরের যে বেস থাকে সেই বেসটা খুলে নেবেন। খোলার পরে এটাকে সরিয়ে রাখি। খোলার পরে দেখবেন মনিটরটা পেছনের দিকে উল্টো করে ধরলে দেখবেন নিচের দিকে দুটো স্ক্রু থাকে, মানে এই মডেলেই কিন্তু স্ক্রুগুলো থাকে। এই দুটো স্ক্রু আমি আগে ফার্স্টে ওপেন করে নেব। অন্যান্য বিভিন্ন মডেলে অন্য রকম স্ক্রু থাকতেও পারে, নাও থাকতে পারে। এবার এই যে সাইড থেকে আপনারা কোনো ছুরি বা কোনো পাতলা কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে সাইড থেকে লকগুলোকে খুলে দেবেন। এটা একটা লক থাকে, প্লাস্টিকের পুরো একটা লক থাকে। লক খুললেই কিন্তু আপনার পুরো পেছনের ঢাকনাটা ওপেন হয়ে যাবে। যাই হোক, এটাকে সাইডে রেখে দিচ্ছি। এরপরে দেখুন এই যে পেছনের প্যানেলে এই সাইডে এগুলো হচ্ছে ভেতরে এলইডি লাইটের কানেকশান গেছে। এগুলো আমি ফার্স্টে সব কানেকশান খুলে নিচ্ছি, এটা এই দুটো এলইডির। আর নিচের দিকে রয়েছে সামনের যে প্যানেল থাকে, যেটা টাচ প্যানেল বা মেনু বটনের যে প্যানেলটা, সেটার এই কানেকশান, এটাও খুলে নেবেন। এরপরে খুব সাবধানে এই এলসিডির যে কানেক্টরটা, এটা কিন্তু খুলবেন, কারণ এই এলসিডি কানেক্টর থেকে নানা রকম প্রবলেম হয়। তো ফার্স্টে আপনি ওপর থেকে এই স্টিকারটা তুলে দেখবেন দুদিকে এই যে কানেক্টরটা আছে, এই দুদিকে সামান্য ছোট ছোট লক থাকে। এই দেখুন, এই যে দুটো লক, এই দুটো লককে প্রেস করে নিচের দিকে টানলেই আপনার পুরো তারটা খুলে আসবে। এই দেখুন, এইভাবে খুলে আসবে। এরপরে আমি যে বাকি যে পার্টগুলো আছে সেগুলোকে আমি খুলে নিচ্ছি, কারণ এলসিডির রিপেয়ার করতে গেলে পুরো পেছনটা খুলতে হবে, নাহলে কিন্তু আপনারা রিপেয়ার করতে পারবেন না। এটা পরে আগে দেখে নেব, এই সার্কিটটা সরিয়ে রাখছি, এটাকে দেখে নেব। পাওয়ার সেকশন আছে। তো এরপরে আমি একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিই, পুরো ধুলো হয়ে আছে। এবার এই এলসিডি বা এলইডি প্যানেলের নিচের দিকে দেখবেন একটা প্লেট লাগানো থাকে, সেই প্লেটটাও খুলে নেবেন। এই প্লেটটা না খুললে কিন্তু আপনার পুরো যে এলসিডি প্যানেলটা আছে সেটা কিন্তু বেরোবে না। এবার দেখুন আমার হাতে কিন্তু পুরো এলসিডি প্যানেলটা চলে এসেছে। এবার এই এলসিডি প্যানেলের চারিদিকে দেখুন এরকম লক থাকে, চারিদিকেই কিন্তু এরকম লক থাকে। আপনারা ছুরি দিয়ে বা অন্য কিছু দিয়েও কিন্তু আপনারা এই লকগুলো খুলে নিতে পারবেন, চারিদিকে লক থাকে। এই দেখুন, এই লকগুলো খুলে নিচ্ছি আমি এক এক করে। এই সাইডে দেখবেন লকটা এইভাবে খুলে নেবেন, চারিদিকেই লক থাকে। সব কিছু সব লকগুলোই খুলবেন, নাহলে কিন্তু এটা খুলবে না। সমস্ত লক খুলে নেওয়ার পরে দেখবেন ওপরের যে একটা চারিদিকে ফ্রেম থাকে সেটাকে আস্তে করে তুলে নেবেন। পুরো কাজটাই কিন্তু খুব সাবধানের সাথে করবেন, কারণ এটা খুব সূক্ষ্ম সূক্ষ্ম এখানে তার রয়েছে, যাতে কোনো কারণে না এটা ছিঁড়ে যায়। এবার এই প্যানেলটার সাথে দেখুন একটা আঠা দিয়ে একটা প্রোটেক্টর, সার্কিট প্রোটেক্টর লাগানো থাকে, সেটাকে খুলে নেবেন। খুলে নিলে আপনার শুধু এলইডি প্যানেলের যে বোর্ডটা আছে সেইটা আলাদা হয়ে যাবে, আর উপরে এই কাভারটা বা ফ্রেমটা এটা আলাদা হয়ে যাবে। এইবার এই সার্কিট বোর্ডটাকে আমি খোলার চেষ্টা করেছিলাম, কিন্তু স্ক্রুড্রাইভারে খোলা যাচ্ছে না, খুবই টাইট হয়ে গেছে। এরপর আমি এলসিডিটা খুব সাবধানে জিনিসটা আস্তে করে খুলে নেব, কারণ এটা খুবই সেন্সিটিভ জিনিস। তো আপনারা আস্তে করে এটাকে এইভাবে, যেহেতু পেছনে সার্কিট বোর্ডটা খোলা যায়নি তার জন্য আমি এইভাবে ওপরের দিকে উল্টে দিচ্ছি। এবার দেখতেই পাচ্ছেন রিফ্লেক্টরে কিন্তু ওই তেলের মতন একটা সাদা দাগ হয়ে আছে। সমস্ত রিফ্লেক্টরগুলোকে বার করতে গেলে এই চারিদিকে যে ফ্রেম আছে, কালো রঙের যে ফ্রেম, সেই ফ্রেমগুলো কিন্তু আবার লক করা থাকে। দেখুন আমি খুলছি, এই লকগুলো খুললেই কিন্তু ওই কালো রঙের ফ্রেমটা আপনার আলাদা হবে, তারপরেই আপনি রিফ্লেক্টরগুলোকে আলাদা করতে পারবেন। এই রিফ্লেক্টরগুলোর থেকেই কিন্তু আপনার ওই স্পটগুলো আসে, কারণ এই রিফ্লেক্টরে ধুলো ময়লা পড়তে থাকে, সেখান থেকে দাগ হচ্ছে, প্লাস এখানে বোধহয় কোনো জল বা তেল জাতীয় কিছু লিকুইড ঢুকেছিল, তার জন্য
এটা এইরকম স্পট হয়ে আছে, তো পুরো রিফ্লেক্টর সমস্ত যত রিফ্লেক্টর আছে আপনাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, যাতে কোনো স্পট না থাকে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু নষ্ট হয়ে গেছে, কোনো একটা কেমিক্যাল পড়েছিল বোধহয়। যাই হোক, এটা রিপেয়ার করে দেখি কতটা কি হয়। তো এটা আমি পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে নিয়ে এটাকে আবার যেরকম ছিল সেইভাবে আমি রিফ্লেক্টরগুলো যেরকম একের পর এক সাজানো থাকে সেই ঠিক একইভাবেই আপনাকে রাখতে হবে। তো রিফ্লেক্টরগুলো আমি রেখে দিয়েছি। এবার এলসিডি, যে মেন এলসিডিটা আছে সেটা খুব সাবধানে এটার ওপর আস্তে করে রেখে দিলাম। রেখে এবার আমি কি করব, না এলসিডিটা খুবই নোংরা হয়ে আছে, তো এটাকে আগে ফার্স্টে ক্লিন করতে হবে। সাইডের দিকে দেখুন প্রচুর নোংরা হয়ে আছে। এলসিডি লিকুইড দিয়ে আপনারা পরিষ্কার করবেন, এলসিডি লিকুইড দিয়ে পরিষ্কার করতে পারেন, বা ভেজা কাপড় দিয়েও করতে পারেন। এই ময়লাগুলোকে তোলার জন্য ফার্স্টে আপনাকে ভেজা কাপড় দিয়ে আগে ভালো করে মুছে নেবেন, তারপরে আপনারা এলসিডি পরিষ্কার করার যে লিকুইডগুলো পাওয়া যায় সেই লিকুইড দিয়ে আপনারা পরিষ্কার করবেন। যতটা আমি সম্ভব পরিষ্কার করে দিয়েছি। এরপরে আমি ফ্রেমটা লাগিয়ে দিচ্ছি, যেই ফ্রেমটা আমি খুলেছিলাম সেই ফ্রেমটা যেরকম ছিল সেরকমই লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে পেছনের দিকে যেভাবে এটা আটকানো ছিল স্টিকারটা, সেটাও সেইভাবে আটকে দিচ্ছি। এখানে পাওয়ার সেকশনের যে বোর্ডটা ছিল সেটা আমি খুলে একবার দেখে নেব, এর ভেতরে কোনো ধুলো ময়লা জমে আছে কিনা, যদি থাকে সেটাকে পরিষ্কার করে দেবো। এটার কোনো প্রবলেম হয়নি, হয়েছে এলসিডিটাই প্রবলেম হয়েছে, তো তাও আমি এটা খুলেছি যখন এটাকে একবার চেক করে নিচ্ছি। আমার কিন্তু কাজ হয়ে গেছে। এরপরে যেভাবে পাওয়ার সাপ্লাইড বোর্ডটা পেছনের দিকে যেভাবে ছিল আমি সেইভাবে রেখে দিচ্ছি। আপনারা যখন এটা রাখবেন এলসিডির যে কানেক্টরটা আছে সেই কানেক্টর সাথে যাতে একদম সোজা থাকে সেটা মাথায় রেখে এটাকে বসাবেন, তা না হলে ওই পাতাটা নষ্ট হয়ে যেতে পারে। তো আমি সোজা রেখে বসিয়ে দিয়েছি, দিয়ে ক্লিপ দুটো ধরে চাপ দিলেই কিন্তু আপনার এটা লক হয়ে যাবে। আমি চাপ দিয়ে এই যে ঢুকিয়ে দিলাম, খুব সাবধানের সাথে করবেন। আর সমস্ত রকম প্রবলেমস কিন্তু এই কানেক্টর থেকেই হয়, কানেক্টরটা ময়লা হলে নানা রকম প্রবলেম আসতে থাকে। তো এখানে আবার এলসিডির তলায় যে লকটা ছিল বা প্লেটটা লাগানো ছিল সেটাও ঠিক যেরকম ছিল সেইভাবে আমি লাগিয়ে দিচ্ছি। তো আমার মনিটরের সমস্ত কাজ শেষ হয়ে গেছে। এবার এটাকে পাওয়ার দিয়ে একবার অন করে দেখি কি অবস্থায় এসছে। এই অন করে দিয়েছি, ফার্স্টে হোয়াইট এসছে, রেড, এই রকম কালার যখনই আপনাদের আসবে তখনই ভাববেন যে কানেক্টরের প্রবলেম, যে কানেক্টরটা এলসিডিতে গিয়ে কানেক্ট হয়েছে। তাই আমি কি করব, না মনিটরটা যে পেছনে যে কানেক্টরটা, এই যে কানেক্টরটা আছে এই কানেক্টরটাকে ভালো করে পরিষ্কার করব, কোনো ছুরি দিয়ে হোক বা রাবার দিয়ে হোক ভালো করে এটা পরিষ্কার করে আবার কানেক্ট করব। এবার দেখুন আমার কিন্তু মনিটর একদম ঠিক হয়ে গেছে, আগে যে স্পটটা ছিল সেই স্পটও নেই, একদম নতুনের মতন হয়ে গেছে। তো আপনারা বাড়িতে এইভাবে আপনারা রিপেয়ার করে নিতে পারেন, খুব সাবধানের সাথে কাজটা করবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।